بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال النبي الأمين صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام مصليان كرام আজকের এই খুতবায় সংক্ষেপে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চেষ্টা করব সেটি হলো হক গ্রহণে বাধা ও উহার প্রতিকার। আমরা জানি যে আদম আলাইহিসসালামের সন্তানেরা দীর্ঘদিন সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ এই মূল মন্ত্রে অধিষ্ঠিত ছিল। পরবর্তীতে তাদের মধ্যে যখন ইখতিলাফ মতানৈক্য দেখা দেয়, আস্তে আস্তে হক থেকে বিচ্যুত হয়ে পড়ে, বিভ্রান্তির শিকারে পরিণত হয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত দিয়ে সর্বপ্রথম নবী ও রাসূল প্রেরণ করলেন নূহ আলাইহিসসালামকে। এবং পর্যায়ক্রমে সেই শরীয়তের নবীর পরিসমাপ্তি ঘটে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যুগ যুগ ধরে চলে আসছে সত্য ও মিথ্যার লড়াই, চলে আসছে হক ও বাতিলের দ্বন্দ্ব, একদল লোক হকের পক্ষে আর একদল লোক হকের বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে সৃষ্টি করেছেন তাওহীদের মর্মমূলে, সকলেরই জন্ম হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিত্তির উপর। অতঃপর মানুষেরা দুনিয়ায় এসে বিভ্রান্তিতে পরিণত হয়ে শিরিকের মহাপাতকে জড়িয়ে পড়েছে। মানুষেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একদল মানুষ আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে মূল ভিত্তির দিকে ফিরে গেছে, আর একদল মানুষ আল্লাহর অস্তিত্বকে পর্যন্ত অস্বীকার করে বসেছে। এভাবে দুই শ্রেণীতে পুরো মানুষ জাতি বিভক্ত হয়ে পড়ে, যারা আস্তিক, যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, তারা আবার প্রধানত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল আল্লাহকে পাওয়ার জন্য নিজেরা ধর্মের আবিষ্কার করে, আইন কানুন বানিয়ে সেগুলির মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার প্রয়াস চালায়, আর আরেক দল যারা আল্লাহ প্রদত্ত সত্যের ভিত্তিতে আল্লাহকে অনুসন্ধান করে থাকে। যারা আল্লাহ এর দেওয়া পথ
অপদ্ধতি উপেক্ষা করে নিজেরাই বিভিন্ন মত মতবাদের জন্ম দিয়েছে, তারা যে দিকভ্রান্ত তাতে কোনো সন্দেহ নেই। থাকলো যারা আল্লাহর বিধান মতে আল্লাহকে অনুসন্ধান করে, এরা আবার বর্তমানেই সমাজের প্রেক্ষিতে দুই ভাগে বিভক্ত। একদল লোক আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বশেষ নবী প্রেরণ করেছেন এবং সর্বশেষ ও শ্রেষ্ঠ কিতাব আল কোরআন নাজিল করেছেন, সেই আলোকে তাদের ব্যক্তি ও বেষ্টি সামগ্রিক জীবনের সমাধান অনুসন্ধান করে না। তারা পৌরাণিক ধর্মের ধ্বজা ধরে সেগুলিকেই সত্য মনে করে তার পিছনে সময় শ্রম অর্থ ব্যয় করে চলেছে। এদেরকে আমরা বলতে পারি ইহুদি, এদেরকে বলতে পারি আমরা নাসার আল্লাহর ভাষায়। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আসমানি গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, তার মধ্য দিয়ে বিগত আসমানি সকল গ্রন্থের বিধান রহিত হয়ে যায়, কেবলমাত্র বিশ্বাস করতে হবে, আমল করতে হবে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথের উপরে। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন, বলে দিয়েছেন, লাউ কানা মূসা হাইয়্যান, যদি মূসার মতো নবীও আমার জীবদ্দশায় বেঁচে থাকতেন, তাহলে মা ওয়াসিআতু ইল্লা ইত্তিবাআনি, আমার অনুসরণ ব্যতীত তারও কোনো পরিত্রাণের পথ ছিল না। এটা স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে আল্লাহ প্রদত্ত ধর্মের অনুসারীরাও দুই ভাগে বিভক্ত। একদল লোক সেগুলিকে বিকৃত করে, তাদের স্বার্থের অনুকূলে যেগুলি সেগুলি মানে, যেগুলি স্বার্থের প্রতিকূলে সেগুলি প্রত্যাখ্যান করে, এভাবে আল্লাহর দেওয়া দিনকে বিগড়ে সেটাকে পরিবর্তন করে, পরিবর্তন করে সেটার মৌলিকত্বকে বিনষ্ট করে দিয়ে সেইগুলির প্রচার প্রসারে অর্থ শ্রম এবং সময় ব্যয় করে চলেছে। অপরপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যে দিনকে একমাত্র চূড়ান্ত দিন এবং যে দিন থাকবে কিয়ামত পর্যন্ত, সেই দিন সত্য দিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের সামনে পেশ করে দিয়েছেন। এই সত্য মিথ্যার এই দ্বন্দ্ব, এর ভিতরে আমাদের করণীয় কি, আমরা কোন পথ অবলম্বন করব, আমাদেরকে জেনে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আমাদের কর্মেরও স্রষ্টা, আমাদের জমানের স্রষ্টা। পৃথিবীতে কোনো মানুষ এই কথা বলতে পারবে না যে আল্লাহ রাব্বুল আলামিন এই বাসাটা সৃষ্টি করেছেন আর ওই বাসা আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রুমের ভিতরে পরিষ্কার করে ডিক্লার দিয়ে দিয়েছেন যে আল্লাহর নিদর্শন সমূহের ভিতরে উল্লেখযোগ্য নিদর্শন হলো বি ইখতিলাফি আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম, তিনি তোমাদেরকে বিভিন্ন ভাষায় এবং বিভিন্ন রং রূপ দিয়ে সৃষ্টি করেছেন, এটা আল্লাহর নিদর্শন। সুতরাং পৃথিবীর সকল ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, কোনো ভাষাকেই আপনি তুচ্ছ করতে পারবেন না। তাই আপনি আমি সত্যের সন্ধানী হব, আল্লাহ যেহেতু আমাকে সৃষ্টি করেছেন, আমার কর্মের সৃষ্টি আল্লাহ করেছেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে কাজে যেভাবে খুশি হবেন সেই পথটি যারা অনুসন্ধান করে ধরতে পারবে তারাই প্রকৃত সত্যের সন্ধান পাবে, পক্ষান্তরে অন্যরা সন্ধান পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, উযকুরুহু কামা হাদাকুম, তোমরা আল্লাহকে ডাকবে, তোমাদের মন গড়া ডাকলে হবে না, তোমরা সেভাবেই তাকে ডাকো যেমন করে তিনি তোমাদের পথের দিশা দিয়েছেন। উযকুরুহু কামা হাদাকুম, তিনি যেভাবে তোমাদেরকে হিদায়ত করেছেন, তিনি তোমাদেরকে যেভাবে আলোকবর্তিকা দিয়েছেন, তিনি তোমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, তার নির্দেশনা অনুযায়ী, তার ছক অনুযায়ী তোমাদেরকে চলতে হবে। তোমরা নিজেরা নিজেদের মন গড়া ভাব নিয়ে যদি আল্লাহকে সন্ধান করতে চাও কখনোই আল্লাহর সন্ধান পাবে না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
তাকে তোমরা সেভাবেই দেখো, কামা ইউআল্লিমুকুম, যেমন করে আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন, মা কুনতুম তাআলামুন, যা তোমরা জানতে না। আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করে ওহীর মাধ্যমে আমাদের করণীয় স্থির করে দিয়েছেন, আমাদের বর্জনীয় স্থির করে দিয়েছেন, আমাদের আমল কি করতে হবে তাও স্থির করে দিয়েছেন, আমাদের বিশ্বাস কি হবে সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন স্থির করে দিয়েছেন। সেখানে আপনার আমার করার কিছু নেই, আপনাকে আমাকে শুধু অনুসরণ করতে হবে। অনেকেই বলে থাকেন ইসলাম একটা ইজম, একটি মতবাদ, এটা অত্যন্ত মারাত্মক রং কথা। ইসলাম কোনো মতবাদ নয়, ইসলাম কোনো ইজম নয়, ইসলাম আল্লাহর দেওয়া পথের নাম। মত থাকলে মতের পিঠে মত থাকতে পারে, আদর্শের পিঠে আদর্শ থাকতে পারে, ইসলাম কোনো মানুষের তৈরি করা মতবাদের সাথে তার কোনো সম্পর্ক নেই। ইসলাম একটি পথ, যে পথ দিয়েছেন আল্লাহ, আমরা পথিক হিসাবে তার রাহবরকে অনুসরণ করে সেই পথে চলতেই কেবল আদিষ্ট হয়েছি, পথের আঁকা বাঁকা ডানে বামে যাওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে বলছেন, বলো, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ও মান ইত্তাবাআনি, বলে দাও, হাযিহি সাবিলি, ইহাই হলো আমার পথ, হাযিহি সাবিলি, ইহাই হলো আমার পথ। পথ দিয়েছে আল্লাহ, পথের রাহবর বানিয়ে দিয়েছেন আল্লাহ, কাকে? বিশ্বের সেরা মানবকে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনাকে আমাকে ড্রাইভ করে নিয়ে যাবেন, আমরা ডানে বামে চলতে পারবো না, কেবল তার দেওয়া পথেই চলব। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুজা একটি রেখা টেনে তার উপরে হাত রেখে বলেছিলেন, কোরআনের আয়াত পড়েছিলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাতবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার পথ যা সুদৃঢ় সত্য, যার উৎস মূল জান্নাত, এবং যার একমাত্র প্রত্যাবর্তন স্থল হলো জান্নাত। এই পথ থেকে বিভ্রান্ত যারা হবে তারা ছিটকে পড়বে, যারা ছিটকে পড়বে তারা দুর্ঘটনায় কবলিত হবে, দুনিয়াও হারাবে আখেরাতও হারাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম ফি মুহাজ্জাতিন বাইদা লাইলুহা কানাহারিহা, আমি তোমাদেরকে রেখে গেলাম পরিষ্কার পরিচ্ছন্ন দিবালোকের মতো স্বচ্ছ দিনের উপরে, যার দিন ও রাত সমান, অর্থাৎ দিনের পরিচ্ছন্ন আলোয় তোমরা যদি সত্যের সন্ধান করো দিশা পাবে, ঠিকানা পাবে, তোমরা তোমাদের উদ্দেশ্যে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছতে পারবে। অনুরূপ রাতের আধারেও যদি আসো তবুও বিভ্রান্ত হবে না, আমি তোমাদেরকে স্পষ্ট দলিল প্রমাণের উপরে রেখে গেলাম, প্রমাণ তোমাদেরকে, দলিল তোমাদেরকে তোমাদের উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে, ডানে বামে তোমাদেরকে চুল পরিমাণ বিচ্যুত হতে হবে না। বললেন, লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, এই সত্য পথ হতে কেবলমাত্র ওই লোকটাই বিভ্রান্ত হয় যেই লোকটা হলো ধ্বংসপ্রাপ্ত, যার কপালে দুর্ভোগ আছে, যার কপালে ধ্বংস আছে, কেবল সেই লোকটাই আল্লাহর নবীর পথ থেকে চ্যুত হয়, পথ থেকে ডাইভার্ট হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিষ্কার করে বলে দিয়েছেন, হে নবী তুমি জানিয়ে দাও, আল হাক্কু মির রাব্বিকুম, হক আসবে তোমাদের রবের পক্ষ থেকে, ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, চাহে তোমাদের কেউ ঈমান আনুক আর চাহে কুফরি করুক। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলে দিয়েছেন, ফাহাদাইনাহুন নাজদাইন, আমি তাদেরকে সত্য মিথ্যা পথ বলে দিয়েছি, চাহে তারা সত্যের পথ গ্রহণ করুক, চাহে তারা বিভ্রান্তির পথ গ্রহণ করুক, সত্যের পথ গ্রহণ করবে তাদের সেই আসল জায়গায় ফিরে আসবে, জান্নাতে তারা ফিরে আসবে, আর যদি তারা বিভ্রান্ত পথ অনুসরণ করে থাকে তাহলে দুর্ভোগ তাদেরই জন্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইউনুসের 108 নম্বর আয়াতে বললেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী বলে দাও, ওহে মানবমণ্ডলী, কদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে হক এসেছে, ফামান ইহতাদা ফা ইন্নামা ইহতাদি লিনাফসিহি,
যে ব্যক্তি এই সত্য গ্রহণ করে হেদায়েত প্রাপ্ত হবে সেই তার নিজের নফসেরই কল্যাণ করবে, সে নিজেকে মুক্ত করে নেবে। ওমান যাল্লা ফাইন্নামা ইয়াযিল্লু আলাইহা, আর যে ব্যক্তি এই হক পাওয়ার পরেও অন্যত্র চলবে সে নিজে গোমরাহ হবে, নিজেরই ক্ষতি নিজে সাধন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দাহরের ভিতরে বলছেন, ইন্না হাদাইনাহু সাবীলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, আমি তোমাদেরকে পথ বলে দিয়েছি, চাহে তোমরা কৃতজ্ঞ বান্দা হতে পারো, চাহে তোমরা অকৃতজ্ঞ বান্দা হতে পারো, ইমানদার হতে পারো, কুফুরের দিকে যেতে পারো, সত্যের পথে আসতে পারো, বাতিলের সয়লাবে ভেসে যেতে পারো, তাওহীদের পথে থাকতে পারো, না হয় শিরকের পথে তোমরা চলে যেতে পারো, সুন্নতের উপরে অটল থাকতে পারো, না হয় তোমরা বেদাতের বট্টালিকায় ভাসিয়ে তোমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারো, আমি কিন্তু পথ বাতলে দিয়েছি, আমাকে বলার তোমাদের আর কোনো অজুহাত নেই। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে কার ইবাদত করতেন? আল্লাহ। কিভাবে করতেন? যাবে আল্লাহ তাকে শিখিয়েছেন। আমাদের নবী তার ইতিহাস পড়ে আপনারা জানতে পারবেন যে তিনি তার যৌবন বয়সে জঞ্জা বিক্ষুব্ধ আরব সমাজকে সত্যের পথে ফিরে আনার জন্য সংগ্রাম করেছিলেন, ঐক্যবদ্ধ হয়েছিলেন, শপথ নিয়েছিলেন জাতিকে উত্তরণের জন্য, কিন্তু সফল হন নাই। কেন হন নাই? আল্লাহর পক্ষ থেকে তার উপরে সাহায্য ছিল না। কেন হন নাই? তিনি আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন পান নাই। কেন হন নাই? আল্লাহর পক্ষ থেকে তার জন্য পথের দিশা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলে দিয়েছেন, মা কুনত তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, তুমি জানতে না কিতাব কি জিনিস, জানতে না ঈমান কি জিনিস, সে কারণেই তুমি সেই যুগে শক্তি দিয়ে জাহিলিয়াতকে তুমি উল্টে দিতে পারো নাই, সমাজের কোনো পরিবর্তন করতে পারো নাই। যখন তোমাকে আমি কিতাব দিলাম, যখন তুমি ঈমানের নূর পেলে, আমার পক্ষ থেকে গাইডলাইন পেলে, আমার পক্ষ থেকে পথের দিশা পেলে, এবার ওই পথে যখন ডেকেছ, তখন তুমি মাত্র 23 বৎসরে মহাবিপ্লব সাধন করেছ, কিয়ামত পর্যন্ত ওই রকম বিপ্লবের দৃষ্টান্ত বিরল। এটা আল্লাহর পক্ষ থেকেই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহর সাহায্য করো, অর্থাৎ আল্লাহর দিনের সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদযুগলকে মজবুত করে দেবেন, শক্তি যোগাবেন তিনি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকেছেন কিভাবে? তিনি নিজেই বলছেন কোরআনুল কারীমের সূরা আরাফের 103 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন, কুল, হে নবী তুমি বলে দাও, ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি, আমি মুহাম্মদ কেবলমাত্র সেই কথারই ইত্তেবা করে থাকি, সেই কথাই মেনে থাকি যা আমার রব আমাকে ওহি করেন, আমার রবের পক্ষ থেকে যা আসে সেই কথাই আমি মানি। তাহলে নবী যদি দিনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, আল্লাহকে পাওয়ার ব্যাপারে আল্লাহর দেওয়া গাইডলাইন মতো চলে থাকেন, তাহলে আপনি আমি যদি আল্লাহর দেওয়া গাইডলাইন থেকে সরে যাই, আল্লাহকে সারাদিন খুঁজলেও পাবো, কোনোদিনও আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন সূরা আরাফের 3 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে যা নাযিল করা হয়েছে তারই তোমরা ইত্তেবা করো, তারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওই আল্লাহর দেওয়া নাযিল করা বিধান বাদ দিয়ে, ওহী বাদ দিয়ে অন্য কোনো আউলিয়ার ইত্তেবা করিও না, অন্য কোনো আউলিয়ার ইত্তেবা করিও না, অন্য কোনো বন্ধুর ইত্তেবা করিও না, অন্য কোনো ব্যক্তির ইত্তেবা করিও না, অন্য কোনো দলের ইত্তেবা করিও না, অন্য কোনো গোষ্ঠীর ইত্তেবা করো না, করবে কেবলমাত্র তোমাদের রবের তরফ থেকে যা নাজিল করা হয়েছে তারই, এর ব্যত্যয় তোমরা করতে পারবে না। এরপর সূরা আনআমে আল্লাহ রাব্বুল আলামিন 155 নম্বর আয়াতে বলেন, ওহাদা কিতাবুন আনজাল্লাহু মুবারাকান, আমি কিতাব বরকতময় কিতাব নাযিল করেছি, ফাত্তাবিউহু, তোমরা এই কিতাবেরই অনুসরণ করো, ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা আল্লাহর রহম প্রাপ্ত হবে, দয়া ও অনুকম্পা পেয়ে ধন্য হবে। সূরা আনআমের 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই হলো আমার সোজা পথ, ফাত্তাবিউহু, তোমরা সেই পথের ইত্তেবা করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল,
এই পথ ছাড়া আরো যত পথ আছে এই পথগুলির অনুসরণ করিও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে ওই যে পথগুলির পথে যদি চলো তাহলে সেই পথগুলি তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে দেবে, আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে ছড়িয়ে ছিটিয়ে তোমাদের শক্তি বিনষ্ট করে দেবে। আর যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের সমাজে মানুষ সত্যের পথে ফিরে আসছে না কেন, তার একাধিক কারণ। তার মধ্যে একটা কারণ হলো দিনের ব্যাপারে আমরা বাড়াবাড়ি করছি, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করছি, অর্থাৎ দিনের মূল উৎস হইতে দিন তালাশ না করে, কোরআন এবং বিশুদ্ধ হাদিস থেকে দিন তালাশ না করে আমরা সহজ উপায়ে আল্লাহকে পাওয়ার জন্য নিজেরা নিজেদের মস্তিষ্ক প্রসূত পথ পদ্ধতির মধ্য দিয়ে আল্লাহকে খুঁজতেছি, এবং ধর্মের ব্যাপারে দলিল প্রমাণ পাওয়ার পরও আমরা গায়ের জোরে দলিলকে প্রমাণকে উপেক্ষা করে আমরা আমাদের দলীয় চিন্তাপুষ্ট সিদ্ধান্তকে অগ্রাধিকার দিচ্ছি, এটা আমাদের প্রথম ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থতা হলো আমরা প্রবৃত্তির অনুসরণ করছি, হক এসে গেছে, আল্লাহর পক্ষে ওহি আমাদের সামনে আছে, আল কোরআন আছে, নবীর হাদিস আছে, তারপরেও আমরা আমাদের নফসের পায়রবি করছি, নফসের গোলামি করছি, নফস যা বলে যেদিকে ভাবিত করে আমরা সেটা মানছি, আমাদের মনের বাইরে চলে গেলে আমরা আর কোরআন মানতে রাজি না, হাদিস মানতে রাজি না, আমাদের ভিতরে লৌকিকতার দোহাই আছে, আমাদের পারিপার্শ্বিকতার দোহাই আছে, সামাজিকতার দোহাই দিয়ে আমরা হক থেকে দূরে সরে যাচ্ছি, নফসের গোলাম, আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সত্তার কসম তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি যে শরীয়ত আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি এই শরীয়তের কাছে, আল্লাহর বিধানের কাছে, ওহির কাছে তার নফসকে সারেন্ডার করে যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। আমরা নফসের খায়েশ মিটাবার জন্য আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিয়ে দেই, রসুলের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দেই, দুনিয়ায় যত ফাসাদ আমাদের সামনে চলছে, দুনিয়ার বড় বড় স্কলার যেগুলি সেগুলিকে ইহুদি খ্রিস্টানরা কিনে নিয়ে তাদের মস্তিষ্ক কিনে নিয়ে তাদের মাধ্যমে নাস্তিকতাবাদের বক্তব্য দেওয়াচ্ছে শুধুমাত্র পার্থিব স্বার্থের জন্য, আমরা আমাদের ইমান বিক্রি করে দিচ্ছি, আমরা আমাদের ইসলামকে বিক্রি করে দিচ্ছি, হককে বিক্রি করে দিচ্ছি। সমাজ যদি সমাজ না বাঁচে তাহলে আমি বাঁচবো না, সমাজ না বাঁচলে আমার পেট ভরবে না, সেজন্য আমরা নফসের গোলামি করে নিজেরা বিভ্রান্ত হয়েছি, জাতিকেও বিভ্রান্ত করছি। তৃতীয়ত আমাদের ভিতর রয়েছে তাআসব, আমাদের ভিতর রয়েছে অতিভক্তি, অতিভক্তি ভালো না, ভক্তির মাপ আছে, যখন মানুষ অতিমাত্রায় কারো ভক্ত হয়ে যায় তখন সে অন্ধ হয়ে যায়। দিনের সূর্য যদি আমি রঙিন চশমা দিয়ে দেখি তাহলে সূর্যকেই রঙিন মনে হবে, ঠিক যখন কোনো ভক্ত কোরআন ও হাদিসকে তার ওই মুর্শিদের আয়না দিয়ে দেখে তখন কোরআন ও হাদিসকে রঙিন মনে হয়। এই আয়না যতক্ষণ পর্যন্ত চোখ থেকে ফেলে না দিয়ে আল্লাহর দেওয়া আয়না দিয়ে যত চোখ দিয়ে যতক্ষণ পর্যন্ত না দেখবে ততক্ষণ পর্যন্ত মানুষ হক পাবে না, হকের কাছে এসেও লাঞ্ছিত হয়ে যাবে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমাদের সামনে কোরআন যদি দেওয়া হয় আমরা বলি যে ঠিক আছে এটা কোরআনে আছে, কিন্তু আমাদের অনুসরণীয় ইমাম, আমাদের অনুসরণীয় বুজুর্গ, আমাদের বড় বড় মুরব্বি, আমাদের শেখ, তারা কি বলেছেন, তাহলে তাদের ব্যাখ্যাটা আমরা গ্রহণ করি, কোরআনকে মানি না, আমরা হাদিসকে মানি না, এখানে আমাদের কাজ করে অতি ভক্তি, কথায় বলে ভক্তি যেখানে অন্ধ দলিল সেখানে অচল। মানুষ যখন অতিভক্ত হয়ে যায় তখন দলিল আর গ্রহণ করতে চায় না। অথচ আমরা যদি দেখতে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন রসুলকে কীভাবে অনুসরণ করেছে, রসুলকে কীভাবে অনুসরণ করেছেন, রসুলের কথা যাচাই করে তারা গ্রহণ করেছেন। আল্লাহর নবী সালাত থেকে দুরাকাত পড়ে সালাম ফিরাই নিলেন, আমরা হলে বলতাম যে এত বড় পীর তিনি কি আর ভুল করতে পারেন। সাহাবাদের মনে প্রশ্ন,
যে এতদিন পড়েছি চার রাকাত সলাত আজকে দুই রাকাত হলো কেন? তারা নবীর কাছে গিয়ে আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আকুসিরাতিস সলাতু আম নাসিত, সলাতকে কি কমিয়ে দেওয়া হয়েছে না আপনি ভুলে গেছেন? আল্লাহ নবী বলছেন, না, সলাত তো কমিয়েও দেওয়া হয়নি, আমিও ভুলে যাই নাই। তারপর বয়স্ক সাহাবী তিনি যখন এসে বুঝালেন নবী, তখন বুঝতে পারলেন যে আমি তো ভুলে গেছি। তাহলে সাহাবারা রসুলের কাজটাকে যাচাই করে মেনে নিতেন, যাচাই ছাড়া মেনে নিতেন না। রসুল বলছেন, ইনজামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, আনসা কামা তানসাউন, আমি যে তোমরা যেরকম ভুলে যাও আমি সেই রকম ভুলে যাই। ফাইজা নাসিতু, যদি আমি ভুলে যাই, ফাযাক্কিরুনি, তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলন্ত পথে সফরের অবস্থায় এক জায়গায় তাবু করলেন, আর তাবু করে বেলালকে বললেন, বেলাল, ফজরের সলাতের সময় আসলে তুমি ডাক দিয়ে দিও। আল্লাহর নবী ঘুমায় গেলেন, সাহাবারাও ঘুমায় গেলেন, ক্লান্ত মুসাফির সবাই ঘুমিয়ে গেলেন। ফজরের সময় হয়ে গেল, কারো খবর নাই, সূর্য উঠল, সূর্যের তাপ গিয়ে গায়ে লাগলো। আল্লাহর নবী ঘুম থেকে জেগে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, কি গো, তোমাকে না বলেছিলাম যে আমাকে ঘুম থেকে উঠাই দিতে, কেন উঠাই দেবো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, যে জিনিস আপনাকে উঠতে দেয়নি সে জিনিস আমাকেও উঠতে দেয়নি, যে ঘুমের কারণে আপনি উঠতে পারেন নাই সে ঘুমের কারণে আমি উঠতে পারি নাই। আল্লাহ নবী সামনে চললেন, চলার পরে গিয়ে পানি পেলেন, উযু করলেন, তারপরে বললেন, দাও বিলাল আজান, আজান দেওয়া হলো। তারপর তিনি ফজরের দুই রেখা সুন্নত পড়লেন, তারপর সেখানে তিনি ফজরের সলাত আদায় করলেন। সাহাবায়ে কেরাম এভাবেই রসুলকে মেনেছেন। কি বলবো, রসুল আসলাম মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখতে পেলেন সেখানের মানুষেরা খেজুর চাষ করে, খেজুর চাষ করতে গিয়ে খেজুরের পুরুষ রেণুর সাথে মহিলা রেণু আর পুরুষ রেণু মিলিয়ে দিলে ফসল বেশি হয়, ফসল বেশি হয়, ওরা তাই করত, তাদের নিজস্ব আবিষ্কার। আল্লাহ নবী নিজে চিন্তা করলেন, নিজে থেকে তিনি চিন্তা করলেন যে এটা দরকার কি, আল্লাহ তো এমনি দিলে দিতে পারে। আল্লাহ নবী বলে দিলেন যে ও বাদ দাও, ওগুলি করা যাবে না। সাহাবারা বাদ দিয়ে দিলেন। পরবর্তীতে দেখা গেল ফসল কম হইল, ফসল হইল কম। আল্লাহ নবী বললেন, দেখলেন তো ওদের যুক্তিটাই ঠিক ছিল। এবার আল্লাহ নবী বললেন, হ্যাঁ শোনো, এটা তো আমার নিজস্ব উক্তি ছিল, তোমরা এটা কোনো শরীয়ত না, এটা নিজস্ব উক্তি, এটা মোয়ামেলা, শরীয়তে বাধা না দিলে তোমরা করতে পারো, করো। আল্লাহর নবীর স্ত্রী আয়েশার খাদেমা ছিলেন বারিরা, বারিরাকে আজাদ করে দিলেন। বারিরার বিয়ে হলো স্বামী মুগীসের কাছে, স্বামী মুগীসের কাছে বিয়ে হলো। মুগীসও গোলাম, বারিরাও গোলাম। বারিরাকে যখন আয়েশা আজাদ করে দিলেন, আজাদ করে দেওয়ার পরে এখন বারিরা স্বাধীন হয়ে গেল। আর স্বাধীন নারী স্বাধীন পুরুষের কাছে তিন তালাকের হক রাখে, আর একজন কৃতদাস দুটি তালাক দিতে পারে। এই দিক থেকে এখতিয়ার আছে, ইচ্ছে করলে বাড়িরা মহিষের ঘর করতেও পারে, ইচ্ছা করলে সে ছেড়েও দিতে পারে। মহিষ থেকে বিদায় নিয়ে সে চলে আসলো, বাড়িরা চলে গেল, মহিষ বাড়িরার জন্য কেঁদে বেকুল হয়ে দৌড়াচ্ছে, বাড়িরা তুমি আমাকে রেখে যেও না, তুমি আমাকে রেখে যেও না বাড়িরা। আল্লাহর নবী ডাক দিলেন, বললেন, বাড়িরা যাও, স্বামী বেচারা তোমার জন্য কাঁদে, তুমি সেখানে চলে যাও, তার ঘর করো। তখন বাড়িরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আল্লাহর ওহি, এটা কি ইসলাম, এটা কি দ্বীন, এটা কি শরীয়ত, না আপনার ব্যক্তিগত অভিমত? রাসূল বললেন, না, এটা শরীয়ত না, আমি একটু বেচারার কান্না দেখে একজন মানুষ হিসাবে আমার মন চাইলো তাই তোমাকে সুপারিশ করতেছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি ওই বাড়ির আর কেউ ফিরে গেলাম না, আপনার ওই ব্যক্তিগত সুপারিশ আমি রক্ষা করতে পারলাম না। স্পষ্ট বিষয় হলো, যদি শরীয়ত হতো, যদি দ্বীন হতো, যদি ইসলাম হতো, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমার একটু শব্দ করার অধিকার নেই, এটাই ইসলাম। কোরআন হলে, হাদিস হলে টু শব্দ করার অধিকার নাই। আর দুনিয়ার ব্যাপারে আমার বক্তব্য থাকতে পারে, আমার ইচ্ছা থাকতে পারে, আমার অভিরুচি থাকতে পারে,
কিন্তু শরীয়তের ব্যাপারে ইচ্ছা বলতে কিছু নাই, শরীয়তের ব্যাপারে অভিরুচি বলতে কিছু নাই। যা কোরআন, যা হাদিস, যা প্রামাণ্য তাই আপনাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রবৃত্তি পরায়ণতার অপরিণাম দর্শিতার কথা উল্লেখ করে বলছেন, ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়া বিগাইরি হুদাম মিনাল্লাহ, ওই লোকটার চেয়ে অধিক গুমরাহ পথভ্রষ্ট কে, যে লোকটা আল্লাহর পক্ষ থেকে আসা হেদায়ত বাদ দিয়ে তার নফসের গোলাম হয়ে যায়। একদল মানুষ আছে, মানে ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, একদল মানুষ তাদের নফসকে ইলাহ বানিয়ে নে, নফসকে মাহবুদ বানিয়ে নে, তার নফস যেটা বলবে, তার প্রবৃত্তি যেটা বলবে সেটাই সে করবে, সে আল্লাহর কথার দিকে তাদের আর কোনো প্রক্ষেপ নাই, রসুলের কথার দিকে কোনো প্রক্ষেপ নাই। অনুরূপভাবে আমরা দেখতে পাব আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে বলছেন, সূরায়ে মায়েদার 49 নম্বর আয়াত বলছেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, হে নবী মানুষের ভিতরে ফয়সালা করে দাও, কিসের ভিত্তিতে, আল্লাহ যা নাজিল করেছেন সেই ওহির ভিত্তিতে ফয়সালা করো, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করিও না, তাদের মন মতো খেয়াল খুশি মতো অনুসরণ করিও না, আল্লাহ যা দিয়েছেন সেই সত্য অনুযায়ী তুমি ফয়সালা করে দাও। আমরা জানি সূরা তাওবার 31 নম্বর আয়াতে বলা আছে, আল্লাহ বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদি এবং নাসারাগণ তাদের আহবার ও রুহবান, তাদের পুরোহিত আলেম, তাদেরকে আল্লাহ বাদ দিয়ে তাদেরকে ইলা বানিয়ে নিয়েছে। আপনারা ওই হাদিসটা জানেন, আদি ইবনে হাতেম যখন রসুলের সাথে দেখা করতে আসলেন, নবী তখন এই আয়াতখানা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করলে আদি বলছিলেন, লাসনা নাবুদুহুম ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওদের ইবাদত করি না, আমাদের আলেমদের ইবাদত করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ, তারা যে জিনিসটা আল্লাহ যে জিনিস হালাল করেছেন ওটা যদি তারা হারাম বলে ফতোয়া দেয় তোমরা কি মেনে নেও না? আল্লাহ যেটা হারাম করেছেন ওটা যদি তোমাদের আলেমরা হালাল বলে দেয় তাহলে কি তোমরা মেনে নেও না? বলে হ্যাঁ তা করি। তাই আল্লাহ নবী বললেন, এটাই হলো তাদের ইবাদত করা, এটাই হলো তাদেরকে ইলাহ বানিয়ে নেওয়া। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, কোনো কোনো বক্তৃতা জাদু, জাদু যেরকম মানুষকে প্রভাবিত করে অতি সূক্ষ্মভাবে মানুষের মন আকর্ষণ করে নেয়, ঠিক অনুরূপভাবে কোনো কোনো বক্তার বক্তৃতা শুনে মানুষ মোহিত হয়ে যায়, ওই বক্তা হালালটাকে যদি হারাম বলে, হারামটাকে যদি হালাল বলে, তাহলে ওটাকেই তারা গ্রহণ করে নেয়। এজন্য সমাজের কিছু লোক আছে, দেশের বরেণ্য বড় বক্তা বড় আলেম তাদের দোহাই দেয়, আপনি তাদের সামনে দলিল দেবেন, হাদিস দেবেন, কোরআন বলবেন, রসুলের আমল বলবেন, তখন তারা বলবে অমুক অমুক বুজুর্গ আলেম তারা কি বুঝতেন না, তাদের থেকে আপনি পণ্ডিত বেশি হয়ে গেছেন। তাহলে তারা আল্লাহর হুকুমের সামনে রসুলের হুকুমের সামনে কাকে দিল অগ্রাধিকার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাত থেকে বলছেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই ইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর সামনে আগানো যাবে না, রসুলের সামনে আগানো যাবে না, আল্লাহর সামনে মানে আল্লাহর কোরআনের আয়াতের সামনে আপনি আগাইতে পারবেন না, রসুলের সামনে মানে রসুলের হাদিসের সামনে এক কদম বাড়তে পারবেন না। আপনারা জানেন আল্লাহ যখন এই হুকুম নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বা'দিকুম বা'দা আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা তোমাদের একজন আরেকজনকে যেরকম ডাক দাও এইরকম নবীর সামনে আওয়াজ বড় করিও না, এই আওয়াজ যদি পর্যন্ত উঁচু করো তাহলে তোমাদের আমল বাতিল হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। এর অর্থ হলো বর্তমান জমানায় কেউ যদি যতই পরহেজগার বলে দাবি করুক, মুত্তাকি বলে দাবি করুক, আল্লামা বলে দাবি করুক, বুজুর্গ বলে দাবি করুক, সে যদি নবীর কথার উপরে নাক গলায় তাহলে ওই লোকটা আর যাই হোক না কেন তার জীবনের সমস্ত আমল বাতিল। সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম,
ইমানদারগণ তোমরা কি আল্লাহকে মানো রাসূলকে মানো ওয়ালা তুবতিলু আমালাকুম তোমাদের আমলকে বাতিল করিও না তার অর্থ হলো আল্লাহকে যদি না মানো রাসূলকে যদি না মানো তাহলে যতই পরেজগারী দাবি করো না কেন তোমার আমল বাতিল হয়ে যাবে কোন সময় তোমার সব ধ্বংস হয়ে যাবে টিমিটি এরকম দলিল হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী নিজে আওয়াজকে নিচু করে ফেললেন নিচু করে কোনো বক্তব্য না আল্লাহ নবীর কাছে গিয়ে কথা বলতেন আল্লাহর নবী একবার বললে ওমর একবার বললে নবী বুঝতেন না হাত্তা ইস্তাফহামাহু আল্লাহর নবী আবার আবু বকরকে জিজ্ঞাসা করছেন আবু বকর কি যেন বললে এত ভয় শরীয়তের সামনে এত ভয় যা ওমরের মতো ব্যক্তি আওয়াজ নিচু নবী জিজ্ঞাসা করে আবার জানতেন সাহাবি সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা সিলসিলেন জওহরি ও সৌদ আওয়াজ ছিল খুব উঁচু এই সাহাবি নিজে এই আয়াত নাজিল হওয়ার পরে ঘরে গিয়ে বসে গেলেন তার মাথা নিচু করে মাথা হ্যাক করে বসে গেলেন আর কাঁদতে লাগলেন বললেন হায় হায় নবীর সামনে কত আওয়াজ উঁচু করেছি না জানি আমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে জাহান্নামের ভয়ে ঘরে বসে কাঁদতে লাগলেন শুধু কাঁদতেন আজকে আমরা নিজেরা কোরআন ও হাদিসের সামনে নিজেদের আওয়াজকে উঁচু করছি আমাদের বর্তমান সমাজে এই অপরাধের কারণ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এক নম্বর কারণ হলো অজ্ঞতা কোরআন হাদিসের জ্ঞান আমাদের না থাকা হিন্দু ধর্মে তাদের ধর্মগ্রন্থ পড়বে ঠাকুররা আর কেউ পড়বে না বর্তমান সমাজের মুসলিমদের ভিতরেও কালচার চালু হয়ে গেছে কয়েকজন আলেম ওলামা পড়বে আর কেউ পড়বে না দোয়া করবে তো ওই কয়েকজন আলেম ওলামারা করবে আর কেউ করবে না জিকির করবে তো ওই কয়েকজন আলেম ওলামা করবে আর কেউ করবে না শরীয়ত এদের কাছে দিয়ে আমরা নিজেরা এখন মুক্ত স্বাধীন তাই না ধর্মযাজকদের কাছে দিয়ে দিয়েছি তাহলে ওদের ভিতরে আমাদের ভিতরে পার্থক্য কোথায় আল্লাহর নবীর সাহাবারা কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কোন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তারা আরবের বেদুইন ছিলেন মেষ রাখল ছিল রাখাল ছিলেন তারা আল্লাহর নবীর কাছে এসে দিন শিখেন নাই তারা ইলম অর্জন করেন নাই তারা হাদিস শিখেন নাই পৃথিবীর ইতিহাসে সমস্ত জ্ঞানীরা ওই সমস্ত বেদুইন সাহাবীদের কাছে ঋণী তাদের কাছ থেকে হাদিস নিতে হয়েছে তাদের কাছ থেকে ইলম নিতে হয়েছে তারা নিজেরা শরীয়তের ব্যাপারে না জেনে একটু শব্দ করেন নাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে তার খিলাফত সময়ে মাসআলা জিজ্ঞাসা করা হলো যে দাদির নাতির সম্পত্তিতে কতটুকু অংশ পাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে তার মাসআলা জানা নাই তিনি নিজে খলিফাতুর রাসূল ডাইরেক্ট রাসূলের খলিফা হওয়া সত্ত্বেও তিনি ফতোয়া দিলেন না আর আমরা বিরাট সাইনবোর্ড আমাদের সামনে আল্লামা মুফতি অমুকপুরি হয়ে গেলেই বাস আমি যদি ফতোয়া না দেই তাহলে আমার ডিসক্রেডিট অসম্মান তাই সয়নে হলেও ফতোয়া দিয়ে দিতে হবে পারি না কথা বলা যাবে না দিতেই হবে আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাকে বেহেশতের আটো দরজা থেকে স্বাগত জানানো হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে আবু বকরকে সাথে নিয়ে উহুদ পাহাড়ে নবী উঠলে পাহাড় থরথর করে কেঁপে উঠল আল্লাহ নবী বললেন পাহাড় তুমি থামো জানো তোমার সামনে তোমার উপরে কে দাঁড়িয়ে আছে একজন রসুল আর একজন সিদ্দিক আর দুইজন শহীদ দাঁড়িয়ে আছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন সে সাহাবি যে সাহাবি রসুলের জীবত্বসায় মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন আল্লাহর নবী মসজিদের মসজিদ নবীর পাশে কে ইমামতি করবে স্পর্ধা কার যেখানে নবী আছেন মা আয়েশার কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন রসুলকে জিজ্ঞাসা করো অনুমতি দাও অনুমতির জন্য কে নামাজ পড়াবে মা আয়েশা গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ কে নামাজ পড়াবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মরু আবা বকরিন আন ইউসাল্লিয়া বিন্নাস যাও গিয়ে বলো আবু বকরকে তিনি যেন মুসল্লিদের ইমামতি করে দেন রসুলের জীবত্বসায় ইমামতির মর্যাদা রতবা আবু বকর পেয়েছেন সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মাসআলা জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ নবীর দুর্দিনের সাথে ছিলেন আল্লাহ নবী হিজরত করার সময় আবু বকর সাথে ছিলেন কোনো অবস্থাতেই রসুলের সঙ্গ ত্যাগ করেন নাই তারপরেও আবু বকরকে মাসআলা জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলছেন
যে আমি কোরআনে তো এর ব্যাপারে স্পষ্ট কিছু পাচ্ছি না, কোরআনে স্পষ্ট কিছু নাই। ওমা সামিতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআ, আমি আল্লাহ রসুল থেকেও কিছু শুনি নাই। হে প্রশ্নকারী তুমি চলে যাও, আমি অন্যান্য সাহাবাদের জিজ্ঞাসা করি তারা কি রসুল থেকে কিছু শুনেছেন কি না। এটা যদি আবু বকরের কাজ হয়ে থাকে তাহলে আজকের যে কোন মুফতি বড় করে বলতে পারেন তিনি সব জানেন, সব জানেন? এই অহংকার করার ক্ষমতা কারো নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে সাহাবি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু গেলেন, গিয়ে তাকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে অনুমতি চাইলেন, পরপর তিনবার সালাম দিয়ে অনুমতি চেয়ে যখন অনুমতি পাইলেন না ফিরে চলে যাচ্ছেন, লাস্টের আওয়াজ যখন পৌঁছলো তখন তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কে যেন আসছিল, ডাক দিয়ে দেখেন আবু মুসা ফিরে চলে যাচ্ছে। ডাক দিলেন কেন ফিরে যাচ্ছ, বলে আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি কারো বাড়িতে গেলে তিনবার সালাম দিয়ে অনুমতি চাইবে, অনুমতি পাইলে ঢুকবে, অনুমতি না পাইলে ফিরত চলে আসবে। তাই নবীর হাদিসের উপরে আমল করতে গিয়ে তিনবার সালাম দিয়ে অনুমতি পাই নাই ফিরে চলে যাচ্ছি, হাদিসের উপরে আমল। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন এই হাদিস তো আমি শুনি নাই, এই হাদিস আমি শুনি নাই, তোমার কাছে দলিল আছে? এটা যে নবীর কথা, সাহাবি বলছেন, তারপরে ওমর বলছেন এটা কি যে নবীর কথা, তার কি দলিল আছে? আবু মুসা তিনি তো নিজে শুনেছেন, আর কে শুনলো না শুনলো এটা তো তার আর মাথায় নাই। ওমর বলছেন তুমি দলিল নিয়ে আসবা, সাক্ষী নিয়ে আসবা, নাহলে লা ফাআলতুকা কাযা ওয়া কাযা, খলিফা হিসেবে যা করার আমি তা করব। বুঝতেই পারছেন খলিফা হিসাবে আমার অধিকার আছে, প্রমাণ ছাড়া কথা বললে নবীর শানে আমি ডান্ডা দেব। এবার আবু মুসা বিষণ্ণ মনে ফিরে যাচ্ছেন, রাস্তায় গিয়ে দেখেন কিছু সাহাবি, তাদের সাথে সাক্ষাৎ হলে বলে আবু মুসা তোমাকে খুব বিষণ্ণ মনে হচ্ছে কেন? বলে এই তো খলিফার কাছে গেছিলাম আর তিনি এই হাদিসের সুবুত প্রমাণ চাইছেন, দলিল না দিলে তিনি আমাকে বুধোয় পিটাবেন। এবার বলছেন এটা তো আমরা সবাই শুনছি, সবচেয়ে কনিষ্ঠ সাহাবিকে পাঠিয়ে দিলেন, তিনি এসে বললেন হে আমিরুল মুমিনিন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা, এইটা তো আল্লাহর নবীর কথা, এই তিনি নয়, আমরা অনেকে অনেকে অমুক অমুকে শুনেছি, অসংখ্য লোকে শুনেছি, এটা নবীর কথা, সাবধান, আপনি সাহাবাদেরকে মারবেন, এইরকম দৃষ্টতা দেখাইয়েন না। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি তো সাহাবিদেরকে মারতে চাই না, উরিদু আন আস্তাসবিতা, আমি শুধু চেয়েছিলাম এটা রসুলের কথা কিনা তার প্রমাণ। আমার বাবা ভাইয়েরা মুসল্লিয়ানে কেরাম, আমাদের লক্ষ্য নিয়ে হবে তাই যে রসুলের কথা কিনা হয় তাহলে মানব, রসুলের কথা না হইলে আমরা মানতে পারি না, এটা প্রমাণ করেই নিতে হবে, প্রমাণ ছাড়া চলবে না। বাজারে অসংখ্য কথা রসুলের নামে চালিয়ে দেওয়া হয়েছে, আর চালিয়ে দেওয়া হয়েছে বলেই হবে বলেই নবী ভবিষ্যৎবাণী করে বলেছেন কেউ যদি এমন কথা আমার সামনে বলে লাম আকুলহু, যেই কথা আমি মুহাম্মদ বলি নাই, ফালিয়াতাবাউ মাকআদাহু মিনান নার, সে যেন স্থির করে নেয় তার ঠিকানা হলো জাহান্নাম। নবীর সামনে বানিয়ে কথা বলা যাবে না, ইসলামের নামে বানিয়ে কথা বলা যাবে না। আরে একটা শব্দ পরিবর্তন করায় যদি একটা শব্দ দোয়ার ভিতরে একটা শব্দ পরিবর্তন করায় যদি রসুল রাগান্বিত হয়ে যান তাহলে আমরা ইসলামটাকেই পরিবর্তন করে ফেললাম, রসুলের সলাতটাকেই পরিবর্তন করে ফেললাম, রসুলের হজটাকেই পরিবর্তন করে ফেললাম, রসুলের জাকাতটাকেই পরিবর্তন করে ফেললাম, রসুলের সিয়ামটাকেও পরিবর্তন করে ফেললাম, রসুলের মূল আকীদাকে পরিবর্তন করে ফেললাম, আমরা কোথায় যাব? আপনারা জানেন বুখারি খুলুন, আপনার উযু অধ্যায়ের সর্বশেষ হাদিস, সেখানে দেখবেন সাহাবি কাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাচ্ছেন যে হে কাব তুমি যখন ঘুমাতে যাবে তখন সালাতের জন্য যেরকম উযু করো ঠিক ওইরকম উযু করে নেবে, আর ডান কাতে শুইবে আর বলবে আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ফাওয়াসতু আমরি ইলাইক লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসাল, এই দোয়া পড়ে যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে তুমি তোমার মৌত ইসলামের উপরেই হবে, ইমানের উপরেই হবে। এবার সাহাবি মুখস্থ করে রসুলকে শুনাচ্ছেন দোয়াটা ঠিক হয়েছে কিনা, শুনেইতে গিয়ে তিনি সেখানে
আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবীকা আল্লাযী আরসালতা। নবী শব্দের জায়গায় তিনি মনে করলেন নবীর চেয়ে রাসূলের রুতবা বোধহয় বেশি ভালো হবে, তাই তিনি বলছিলেন ওয়া রাসূলিকা আল্লাযী আরসালত, ও নবীকা আল্লাযী আরসালতার জায়গায় ও রাসূলিকা আল্লাযী আরসালতা বলায় শব্দটা পরিবর্তন করায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি চোখ লাল হয়ে গেল, রাগান্বিত হয়ে বললেন লা ওয়া নাবীকা আল্লাযী আরসালতা, তোমাকে যা শিখাইছি তাই বলো, শব্দ পরিবর্তন করার অধিকার তোমার নাই, এটাই ইসলাম। আপনি আমি ইচ্ছা করে ইসলামকে ব্যাখ্যা করব যার যার মতো করে তা হতে পারে না, আর যখনই এটা করতে যাব তখনই আমাদের বিপদ অনিবার্য হয়ে আসবে। মুসল্লিয়ানে কেরাম, খুতবা সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে বলছি কোরআন ও হাদিস আমাদের কাছে আজকে বিদ্যমান, তারপরে আমরা তিন শ্রেণীতে বিভক্ত হয়ে গেছি। একদল মানুষ আছি যারা আমরা সত্য জানিও না, জানার চেষ্টাও করি না, সমাজের স্রোত যেদিকে চলছে আমরা সেদিকে চলছি, সমাজের সবাই যে তালে চলে আমরাও সেই তালে চলছি। একদল আমরা আছি অন্ধ, এইগুলি এই দলের উপরে আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত, এরা বিভ্রান্ত, যারা হক বুঝেও না খালি আমল করেই চলে, আমলটা সঠিক না বেঠিক যাচাই করে না, এরা হলো দোয়াল্লিন, এরা হলো গুমরাহ, এরা হলো পথভ্রষ্ট, এরা হলো খ্রিস্টানদের পথের অনুসারী। খ্রিস্টানরা হক বুঝে না, না বুঝে আল্লাহর সামনে বলে যে ঈসা আল্লাহর স্ত্রী, আর ঈসা আল্লাহর পুত্র, আর মরিয়ম আল্লাহর স্ত্রী, এই অবান্তর কথা বলেছে, আর বলে এই সমস্ত ভুল পথে তারা চলেছে। আজকের যুগে যে সমস্ত মানুষরা আম জনসাধারণ আমল করার আগে যাচাই করে না, দলিল আদিল্লা বুঝে না, সমাজে চলছে এই দোহাই দিয়ে যারা চলে তারাও হলো দলিন বা পথ হারা গুমরাহ। দ্বিতীয় আরেক দল যারা জানে, যারা বুঝে, যারা পড়ে, বুখারি পড়েছে, মুসলিম পড়েছে, সুনানে আরবা পড়েছে, হাদিস বুঝে, বুঝার পরেও তারা নিজেরা সেটা আমল করে না, জাতিকেও আমল করতে বলে না, এরা হলো মগযুব বা অভিশপ্ত ইহুদিদের পথের অনুসারী। ইহুদিরা নিজেরা জ্ঞানী ছিল কিন্তু নিজেরা সেই জ্ঞান অনুযায়ী আমল করতো না, এরা হলো বর্তমান সমাজের ওই সমস্ত আলেম ওলামা, ওই সমস্ত আলেম ওলামা নিজেকে সমাজে পণ্ডিত বলে দাবি করে অথচ হক গোপন করে সত্যের উপরে নিজে চলে না, চলতে জাতিকে উদ্বুদ্ধ করে না, বরং সত্যের বিরুদ্ধে খড়গহস্ত। কেন? হয় তার ইমামতি ছুটে যাবে, সমাজ ছুটে যাবে, জামাত ছুটে যাবে, পীরগিরি ছুটে যাবে, মুরিদ কমে যাবে, নজর নেয়াজ কম আসবে, সেই জন্য বাবা দিনের দরকার নাই, হকের দরকার নাই, চাচা আপনজন বাসা, বাস এরা হলো মগযুব বা অভিশপ্ত। আর আরেক দল হলো যারা সত্য জানে এবং সেই অনুযায়ী আমল করে, হক জানে, হক অনুযায়ী আমল করে, আমল করার আগে যাচাই করে নে এটা রসুলের আমল কিনা, এটা সাহাবাই কেরামের আমল কিনা, এটা যারা যাচাই করে নিয়ে আমল করে এদের সংখ্যা পৃথিবীতে কম। আল্লাহ বলেছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দাদের সংখ্যা হবে কম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের একদল কিয়ামত পর্যন্ত নিবু নিবু করে হলেও তাদের আরো জ্বলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত সত্যের মশাল জ্বলবে, লা ইযুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর আযাব এই কিয়ামত আসা পর্যন্ত এরা সত্যের উপরে থাকবেই, বিরুদ্ধবাদীরা যতই চেষ্টা করুক না কেন এদের কোনো ক্ষতি করতে পারবে না, এদের সংখ্যা হবে কম, এদের সংখ্যা হবে কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল আর খ্রিস্টানরা হয়েছিল 72 দলে,
আর আমার উম্মতরা বিভক্ত হবে 73 দলে, কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, একমাত্র একটি দল জান্নাতে যাবে। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কারা যাবে? আল্লাহর নবী বলেন, মা আনা আলাইহি আল ইয়াউমা ওয়া আসহাবি, আজকের দিনে আমি এবং আমার সাহাবারা, আজকের দিনে আমি এবং আমার সাহাবারা যে হকের উপরে আছি, যে দিনের উপরে আছি, ওই দিনের উপরে যারা চলবে তারাই বেহেশতে যাবে, তারাই জান্নাতি, তারাই মুক্তিপ্রাপ্ত দল। এবার আপনি চিন্তা করেন, আল্লাহর নবী এবং তার সাহাবারা কোন তরিকার উপরে ছিলেন, কোন মাযহাবের উপরে ছিলেন, কোন পীরের মুরিদ ছিলেন? তারা যেই পীরের মুরিদ ছিলেন আপনিও সেই পীরের মুরিদ হন, তারা যে জিনিস মানতেন সেই জিনিসটা আপনি মানেন মুক্তি, আর যদি সেটা আপনি না মানেন তাহলে আপনি কখনো মুক্তি পাবেন না। সর্বশেষ খুতবা যেহেতু, তাই আমি আপনাদেরকে শেষবারের মতো একটি কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, উতরকু মা ইয়াকুলু আবা, তোমাদের বাপদাদা যা বলেছেন তা ছেড়ে দিয়ে মানো, আমি আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছি সেই কথাকে। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই উম্মত ফিরে না আসবে কোরআন ও হাদিসের কাছে, ততক্ষণ পর্যন্ত এই উম্মতের ঐক্য হবে না, উম্মত কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা যদি এই মসজিদের চার কর্নার থেকে এক একজন মুয়াজ্জিন ডাক দিয়ে বলি যে আমার দিকে আসো আর ঐক্য হও, তাহলে ওই কর্নারের লোকেরা বলবে আমরা অপরাধ কী করেছি, তোমরা আমার দিকে আসো, ওই কর্নারের লোকেরা বলবে আমার দিকে আসো, ওই কর্নারের লোকেরা বলবে আমার দিকে আসো, এইভাবে সকলেই ডাকতে থাকবে। কিন্তু সবাই যদি মিডিল পয়েন্টে চলে আসে আর আয়েশা যদি বলে এবার ঐক্য হই, তাহলে আর কারো কোনো আপত্তি থাকবে না। ইসলামের মিডিল পয়েন্ট কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ওয়াহী, সেই ওয়াহীর মূল মন্ত্রে যদি আমরা ফিরে চলে আসি তাহলে মুসলিম উম্মাহের ঐক্য হবে, আবার মুসলিম উম্মাহ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত ওহির কাছে সারেন্ডার না করবে ততক্ষণ পর্যন্ত এই জাতির পরিত্রাণ সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আমাদের বলে দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে সত্যকে বাতিলের সাথে মিশাই দিও না এবং সত্যকে গোপন করিও না, প্রচার করো, প্রকাশ করো, দিনের কথা বলে বেরিয়ে যাও, সত্য বলো। আতাখশাউনান নাস, তোমরা কি মানুষকে ভয় করো? আল্লাহু আহাক্কু আন তাখশাউ, সবচেয়ে বড় হকদার হলেন আল্লাহ, তাকেই তোমরা ভয় করবে। যদি সত্যিকার অর্থে আমরা ওই রকম হতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা পরিত্রাণ পাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য উপলব্ধি করা এবং সত্যের উপরে চলার তৌফিক দান করুন, আমিন। আকুলু কৌলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়ালাকুম ফিল কুরআনিল আযীম ونفعني وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم فاستغفروه من كل ذنب إنه هو الغفور الحمد لله الحمد لله الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا ثم هداه السبيل ونصب له الدليل إما شاكرا وإما كفورا فسبحان الذي لم يزل ولا يزال حيا قيوما مدبرا سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين المهدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة أجمعين وأنا معهم بمنك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر إخوان المسلمين في كل مكان اللهم ثبتنا وإياهم بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل اللهم اهدنا إلى صراطك صراط المستقيم لا يهدي إلا أنت برحمتك يا أرحم الراحمين اللهم إنا نسألك جنة الفردوس ونعوذ بك من النار اللهم إنا نسألك جنة الفردوس ونعوذ بك من النار اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم وفقنا فعل الخيرات
وترك المنكرات اللهم إنا نعوذك من عذاب جهنم ونعوذ بك من فتنة المحيا وفتنة الممات اللهم إنا نعوذ بك من المأسم والمغرم اللهم احفظنا واحفظ إيماننا برحمتك يا أرحم الراحمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم تعادلوا عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أقيموا صفوفكم.